আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো সবাই আস্তে আস্তে জয়েন করো, আমি একটু ভিডিওটা শেয়ার দিয়ে নিই গ্রুপে, তোমরা আস্তে আস্তে সবাই জয়েন করো। আমি ভিডিওটা ততক্ষণে শেয়ার দিচ্ছি, তোমরা জয়েন করো আস্তে আস্তে। এবং তোমরা যারা জয়েন করছো সবাই বন্ধু বান্ধবদের মেনশন দাও, সবাই ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও, এবং আমাদের ভিডিওটাতে রিয়াক্ট দাও সবাই, খুব দ্রুত করো। আমি খুব দ্রুতই ক্লাসটা শুরু করব। আচ্ছা, আমি একটু প্রবলেম ফেস করতেছি ভিডিওটা শেয়ার করার জন্য, তাই আমি ভিডিওটা শেয়ার করেই ক্লাসে চলে আসতেছি, একটু সময়। হ্যাঁ, আচ্ছা, সবাই ততক্ষণ আমাকে একটু বলো যে কে কোন কলেজের, কে কোন কলেজের এটা একটু আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, শেয়ার ডান, অনেকেই চলে আসছো। ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজ, কেয়া, তানিন, আচ্ছা আসছো, তামান্না আসছো, মুমিনুন নেসা, মাহবুবা, আচ্ছা একুশ, শ্যামা, মিশু, সবাই সবার কলেজের নাম লিখছো, ঠিক আছে। আচ্ছা, জেমিম, সাকিন, ফেরদৌসি, পৃথিমণি, শুভদীপ হালদার, সিয়াম, সোহানা আফরোজ, আবুল হোসেন, নাইম মির, একটু আরও একটু সবাই বলো যে সব কিছু শোনা যাচ্ছে কিনা এবং আমাদের বোর্ড ক্লিয়ার কিনা এটা একটু আমাকে জানাও। আমি ক্লাস এখনই শুরু করব, সবাই একটু জানাও যে বোর্ড ক্লিয়ার কিনা। আচ্ছা ঠিক আছে, ভিএনসি, সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজ, কক্সবাজার গভর্নমেন্ট কলেজ, এডওয়ার্ড কলেজ, গভর্নমেন্ট মুজিব কলেজ, মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজ, চাঁদপুর, গৌরীপুর কলেজ, নড়াইল ভিক্টোরিয়া কলেজ, ঠিক আছে, সারা বাংলাদেশের স্টুডেন্ট আমাদের সাথে আছে ইনশাআল্লাহ। তাহলে সবাই ফ্রেন্ডদের মেনশন দেওয়া শেষ করো এবং ভিডিওটা শেয়ার দাও। শেয়ার কে কে দিছো সেটা একটু আমি দেখতে চাই, সবাই শেয়ার দিয়ে ডান লিখো, ইচ অ্যান্ড এভরিওয়ান। তো তোমাদের গতদিন ছুটি ছিল, তো গতদিন আমি আসলে একটু ব্যস্ত ছিলাম, তো যার কারণে গতদিন ক্লাসটা নেওয়া সম্ভব হয় নাই। তো গতদিন ছুটি তোমাদের কেমন কাটলো? গতদিন তোমাদের ক্লাস করা লাগে নাই এবং গতদিন কিন্তু তোমাদের পরীক্ষা ছিল, তো পরীক্ষায় কে কত পাইছো, পরীক্ষায় কে কত পাইছো সেটা একটু জানাও। ডান লিখছো ফরিদুল, তামান্না, সাদিকা, মেহরিন, একুশ, শেয়ার ডান, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শেয়ার করেছো। আচ্ছা, কে কত পাইছো পরীক্ষায় আমাকে একটু জানাও তো। এবং একটা ব্যাপার নিয়ে আমি একটু কথা বলতে চাই আজকে, সেটা হচ্ছে তোমরা অনেকেই আসলে এতদিন পর যেহেতু সবকিছু খুলে গেল এবং এইচএসসি হবে এই ব্যাপারটা ডিক্লেয়ার হয়েছে, তোমরা ম্যাক্সিমামই এইচএসসির জন্য প্রিপেয়ার ছিলে না, প্রস্তুত ছিলে না, আমি যতদূর জানি তোমরা ম্যাক্সিমামই এইচএসসির জন্য প্রস্তুত ছিলে না। তো যার কারণে তোমরা কেউই সিকিউ প্র্যাকটিস করো নাই, ম্যাক্সিমামই এইচএসসির জন্য পড়ো আর যেভাবেই পড়ো, যেহেতু অনলাইনে পড়া হয়েছে আর অনলাইনে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এমসিকিউর জন্য পড়িয়ে থাকি, তো তোমরা কেউ সিকিউ প্র্যাকটিস করো নাই। তো অনেকেই বলতেছিল যে সিকিউ নিয়ে কী করবা, তো সেটা ব্যাপারে আমি একটু বলতে চাই যে সিকিউর ব্যাপারে বা তোমরা কিছু কিছু সাবজেক্টের সমস্যার কথা বলতেছো, যে অনেকে আসলে মেডিকেল প্রিপারেশন নিয়ে খুব ব্যস্ত ছিল, কিন্তু তোমাদের যাদের মেইন সাবজেক্ট হচ্ছে ম্যাথ এবং মেডিকেল, যারা প্রি মেডিকেল কোর্সে ভর্তি ছিল, প্রি মেডিকেলের জন্য পড়াশোনা করছো, তাদের কিন্তু ফিজিক্স নতুন করে পড়তে হবে, কারণ ফিজিক্সের একাডেমিক কিন্তু সম্পূর্ণ আলাদা। সুতরাং ফিজিক্সের একটা ভার এবং যদি ম্যাথ মেইন সাবজেক্ট হয় ম্যাথ, তাহলে দুই দুইটা সাবজেক্ট কিন্তু তোমাকে এইচএসসির জন্য প্রিপেয়ার হইতে হবে এবং খুব অল্প সময়ে। তো এই সময়ে এসে তোমার হাতে কি করতে হবে বা কিভাবে কি করা যায় সে ব্যাপারে আমি একটু বলতে চাই। তো ফার্স্ট অফ অল, এই সময়ে এসে
তোমার হাতে কিন্তু ওপেন সোর্স আছে, তোমার কাছে ইউটিউব আছে, তোমার কাছে গুগল আছে, তোমার কাছে ফেসবুক আছে, তুমি যে কোনো চ্যাপ্টারের লেকচার কিন্তু তুমি ফেসবুকে বা ইউটিউবে পেয়ে যাবা, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা যেইখানে সেইটা হচ্ছে তোমার নিজের প্র্যাকটিস করা, বা তোমাকে একটা নিজের রুটিনের ভিতর থাকা, বা আসলে কখন কি পড়তে হবে, কিভাবে কি আসবে, বা একটা গাইডলাইনে থাকা। তো যার জন্য আমি তোমাদের অনুরোধ করব যে আসলে একাডেমিকের জন্য, ফিজিক্সের একাডেমিক এবং ম্যাথের একাডেমিক, যদি তোমার ম্যাথ মেন সাবজেক্ট হয়, এই ব্যাপারটা একটু গুরুত্ব দাও। তো গুরুত্ব দেওয়ার জন্য যদি তোমার মনে হয় যে না, আমি ইউটিউবের ভিডিওগুলো আছে, ইউটিউবে বা ফেসবুকে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো আমার কাভার করবে এবং আমি নিজে দায়িত্ব নিয়ে শেষ করতে পারবো, এই কনফিডেন্সটা যদি থাকে, তাহলে তুমি ইউটিউব বা ফেসবুকের ভিডিওগুলো দেখবা এবং বিগত বছরে বোর্ডে আসা যে সিকিউ কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলো দেখবা। তাতে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে প্রশ্ন কি হয়, কিভাবে হয়, তারপর নিজে নিজে খাতায় লিখে প্র্যাকটিস করবা। যদি তুমি নিজে দায়িত্ব নিয়ে এটা করতে পারো তো খুবই ভালো, আর যদি একেবারেই মনে হয় যে না, আমি দায়িত্ব নিয়ে এটা করতে পারতেছি না বা আসলে হচ্ছে না পড়া, তাহলে তুমি কোথাও ভর্তি হইতে পারো। একাডেমিকের জন্য অফলাইনে বেটার হয় যদি তুমি অফলাইনে পড়তে পারো, আর যদি অফলাইনে একেবারেই সম্ভব না হয় অনলাইনে, মানে সিকিউয়ের জন্য, একাডেমিকের জন্য। এখন আবার অনেকে আসো যে হয়তো ফার্স্ট ইয়ারে তোমরা একাডেমিকের জন্য পড়ছিলা, কিন্তু অনেকদিন পর এসে এই মুহূর্তে এসে আর কিছু মনে নাই, তো এই জন্য হচ্ছে এই ব্যাপারটা এখনই তোমাদের একটু জোর দিতে হবে একাডেমিকের জন্য। কারণ এখনই যদি জোর না দাও তাহলে কয়েকদিন পরে দেখবে যে সময় চলে আসছে, তখন আর কিছু করার থাকবে না, ঠিক আছে? সুতরাং এই ব্যাপারটা, এবং কারো কোনো যদি কোশ্চেন থাকে এই ব্যাপারে আমাকে জিজ্ঞেস করতে পারো, কারো যদি এই ব্যাপারে কোনো কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। তাহলে আমি মোটমাট কি বলছি, বলছি যে তুমি ইউটিউব বা ফেসবুকের ভিডিওগুলো দেখতে পারো, তারপর বিগত বছরের বোর্ডে আসা সিকিউ কোশ্চেনগুলো দেখে সেভাবে প্র্যাকটিস করো নিজে নিজে। আর যদি মনে হয় না, আমার একা একা হচ্ছে না, পড়া এগোচ্ছে না, তাহলে ভালো কারো কাছে অ্যাডমিট হও, ঠিক আছে? কিন্তু এই স্বল্প সময়ে এসে শেষ করে ফেলো। যে কোনো সাবজেক্ট তোমার অবশ্যই শর্ট সিলেবাস পড়বা, কারণ এই মুহূর্তে তোমার এইচএসসি তো ফুল সিলেবাস হওয়ার কোনো সম্ভাবনাই নাই। সুতরাং তুমি কেন শর্ট সিলেবাস পড়বা না বলো না? এই ব্যাপারে আমার পক্ষে সাজেশন দেওয়া একটু টাফ যে তুমি কার কাছে পড়বা। সেক্ষেত্রে তোমরা একটু চারদিকে খোঁজ খবর নাও, অনলাইনে আসলে সব জায়গায় তো তোমার ফ্রি ক্লাস করার একটা সুযোগ থাকে, তুমি ক্লাস ক্লাস করে দেখো যে একাডেমিকের জন্য। আমি আবারও বলতেছি, এই মুহূর্তে এসে ভাজানো গোজানো পড়া পড়তে যেও না। বিষয়টা কিরকম যে না, কেউ এসে বলতেছে অ্যাডমিশন প্লাস একাডেমিক, অ্যাডমিশন আর একাডেমিক একসাথে হয় না, বিশ্বাস করো ভাইয়া। তোমাকে যদি কেউ এসে বলে যে অ্যাডমিশন প্লাস একাডেমিক, সে তোমাকে হুদাই মানে সব স্টুডেন্ট টেনে নিয়ে আসার জন্য যা, তাইলে আমি মানে অনেকে আসে শুধুমাত্র অ্যাডমিশন খুঁজে, বা অনেকে আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা চাওয়া যে আমি অ্যাডমিশন পড়বো কিন্তু সাথে সাথে, সরি, আমি একাডেমিক পড়বো সাথে সাথে অ্যাডমিশনও হয়ে যাবে। তো ঠিক এই কারণে অনেক টিচার যেই কাজটা করে সেটা হচ্ছে আমার কোর্সটা হচ্ছে অ্যাডমিশন প্লাস একাডেমিক, কিন্তু অ্যাডমিশন আর একাডেমিক কখনোই একসাথে হয় না, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে তোমাকে। তো যার জন্য তুমি এই ধরনের প্রলোভনে পা দিয়ে অ্যাডমিশন প্লাস একাডেমিক ব্যাচে ভর্তি না হয়ে তুমি একেবারে পিওর একাডেমিক যেসব ব্যাচ আছে, যেসব স্যাররা আসলে একাডেমিকের জন্যই পড়ান ডেডিকেটেডলি, ওনাদের কোনো কোর্সে ভর্তি হতে পারো। আর অ্যাডমিশনের চিন্তা এখন করার দরকার নেই, সামনে তুমি অ্যাডমিশনের চিন্তা করতে পারবা। ফরিদুল জিজ্ঞেস করছে অনেক সমস্যার সম্মুখীন হয়ে সিকিউ কোশ্চেন সলভ করতে চেয়ে, তো যার জন্য অবশ্যই, এই জন্যই তো বলা হয় যে একটু মেন্টর প্রয়োজন, যে আসলে মেন্টর ছাড়া তো এইগুলা সবসময় একা একা করা একটু টাফি। আচ্ছা, তামিম বলছো যে টিচার বলছে ফুল সিলেবাস পড়তে অ্যাডমিশনের জন্য, এই মুহূর্তে তো তোমার অ্যাডমিশন নাই, অ্যাডমিশন তো সামনে, আগে তো এসএসসি শেষ করো। আর একটা ব্যাপার হচ্ছে, তোমার যদি শর্ট সিলেবাস শেষ হয়ে যায় তখন তুমি ফুল সিলেবাস ধরবা, কিন্তু ধরো তোমার শর্ট সিলেবাসই শেষ হয় নাই, আগে শর্ট তারপর তো ফুল, তোমার যদি মনে হয় যে না, আমার শর্ট সিলেবাস শেষ হয়ে গেছে, তাহলে তুমি ফুল সিলেবাস পড়ো। বিষয়টা এরকম যে পরীক্ষা শর্ট সিলেবাস হওয়ার সম্ভাবনা খুবই বেশি, তবে ফুল সিলেবাস হওয়ার সম্ভাবনা একেবারেই নেই বিষয়টা এরকম না। কারণ যেহেতু আমাদের শিক্ষা বোর্ডের ডিসিশন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিসিশন, যেহেতু আমি তো আর স্বাস্থ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী কিছুই না, সুতরাং আমরা ধারণার উপর থেকে কথা বলতে পারি, ঠিক আছে? একাডেমিক ফুল সিলেবাসে কেন হবে ভাইয়া, একাডেমিক ফুল সিলেবাসে হওয়ার তো কোনো প্রশ্নই নাই। না না না, আমার ফিজিক্সের যে ক্লাস,
আমার প্রত্যেকটা ফিজিক্সের ক্লাস মেডিকেল অ্যাডমিশনের জন্য, এটা কোনোভাবেই মানে দূরতম স্বপ্নেও ভাবো না যে এটা তোমার একাডেমিক কভার করবে। ফিজিক্স তো জীবনেও করবে না, মানে কেমিস্ট্রি বায়োলজি অনেকটাই করবে, ম্যাক্সিমামই করবে, কেমিস্ট্রিটাও অনেকটাই করবে, কিন্তু ফিজিক্স এটা কেউ চিন্তা করো না যে হাফিজ ভাইয়া ফিজিক্সের যা পড়াচ্ছে এটা তোমার একাডেমিক কভার করে ফেলবে। এমসিকিউ কভার করতে পারে, তারপরও পুরোটা কভার করবে না, কারণ ম্যাথ আসে অনেক। ফিজিক্সের একাডেমিক ম্যাথ নির্ভর, এবং ফিজিক্সের অ্যাডমিশনটা, মেডিকেল অ্যাডমিশনটা হচ্ছে ম্যাথ বাদে যা কিছু আছে তার উপর। আচ্ছা, আমি এরপর কি পড়াবো সেটা এখনও ডিসিশন হয় নাই। এবং আরও একটা ব্যাপার হচ্ছে, তোমাদের গতদিন একটা ক্লাস মিস গেল, তো আমি যেভাবে ভাবছিলাম যে 15টা ক্লাসে এটা শেষ করব, আমার মনে হচ্ছে না যে 15টা ক্লাসে শেষ করতে পারবো। যেমন আমি আজকে নগ্নবীজি রিভিউ করতে যেয়ে দেখলাম যে আমি যদি আগামী 2টা ক্লাসে শেষ করতে যাই আমি ঠিকঠাক বুঝাতে পারবো না, তো হয়তো আরও নগ্নবীজিতে আরও 3টা ক্লাস লাগতে পারে, মানে আজকে সহ আরও 2টা। তো যার কারণে মনে হচ্ছে ক্লাস আরো বেড়ে যাবে, এবং মাঝে একটা দুইটা ক্লাস একটু গ্যাপ যেতে পারে, আমাকে একটু বাইরে যেতে হবে, ঢাকার বাইরে যাওয়া লাগতে পারে, সরি ঢাকায় যাওয়া লাগতে পারে, বা একদিনের জন্য গ্রামে যাওয়া লাগতে পারে। তো যার কারণে এই কোর্সটা শেষ করেই আমি চেষ্টা করব তোমাদের জন্য অন্য একটা পেপার শেষ করে দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাস শুরু করতে পারি, আমাদের অনেক সময় কথাবার্তা হইলো। ঠিক আছে, চলো। তো গতদিন আমরা নগ্নবীজি শেষ করে ফেলেছিলাম, আমরা আজকে আবৃতবীজি পড়ব। তো আবৃতবীজির বৈশিষ্ট্যগুলো নগ্নবীজির অপোজিট। সুতরাং আমরা গতদিন নগ্নবীজির বৈশিষ্ট্যগুলো শেষ করেছি, নগ্নবীজির যে বৈশিষ্ট্য তার অপোজিট হচ্ছে আবৃতবীজি, যদিও নগ্নবীজির সাথে আবৃতবীজির কিছু বৈশিষ্ট্য মিলও রয়েছে। যেমন আমি যদি তোমাকে এভাবে বলি, নগ্নবীজি এবং আবৃতবীজি, যদি আমি ফার্স্টে মিলের কথা বলি, মিলের কথা বললে নগ্নবীজি স্পোরোফাইট, স্পোরোফাইট বা ডিপ্লয়েড, তাই না, টু এন। আবার একইভাবে আবৃতবীজিও স্পোরোফাইট, এটা একটা মিল। আবার এটা হতে পারে যে নগ্নবীজিতে ভাস্কুলার টিস্যু আছে, ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু আছে, আবার আবৃতবীজিতেও ভাস্কুলার টিস্যু আছে, আবৃতবীজিতেও ভাস্কুলার টিস্যু আছে। তবে এখানে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে নগ্নবীজির যে ভাস্কুলার টিস্যু, এক্ষেত্রে আমরা গতদিন শিখছিলাম জাইলেমে ভেসেল নেই, জাইলেমে ভেসেল নেই, ফ্লোয়েমে সঙ্গীকোষ নেই, জাইলেমে ভেসেল নেই, ফ্লোয়েমে সঙ্গীকোষ নেই। ঠিক আছে, তাহলে এবার আমরা যদি অমিলগুলো দেখতে চাই, নগ্নবীজি কেন বলা হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা হচ্ছে নগ্নবীজির ক্ষেত্রে গর্ভাশয় নেই, নগ্নবীজির গর্ভাশয় নেই। আমরা জানি গর্ভাশয় ফলে রূপান্তরিত হয়, যেহেতু গর্ভাশয় নেই ফল হয় না, ফল সৃষ্টি হয় না, এবং যেহেতু ফল হয় না বীজ নগ্ন থাকে, বীজ নগ্ন থাকে। ঠিক উল্টা বৈশিষ্ট্যগুলো হচ্ছে আবৃতবীজির ক্ষেত্রে, গর্ভাশয় আছে, ফল হয় এবং বীজ আবৃত থাকে, গর্ভাশয় আছে, ফল হয় এবং বীজ আবৃত থাকে। এটা হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য, যে আবৃতবীজির গর্ভাশয় আছে যেটা ফলে রূপান্তরিত হয়, এবং বীজটা আবৃত থাকে। এরপর আদি বৈশিষ্ট্যের কথা মনে আছে, আর্কিগোনিয়া সৃষ্টি হচ্ছে একটা আদি বৈশিষ্ট্য, তাহলে এই দুইটার ভিতর আদিকে নগ্নবীজি, ফলে নগ্নবীজির ক্ষেত্রে আর্কিগোনিয়া সৃষ্টি হয়, আর্কিগোনিয়া সৃষ্টি হয়, আর আবৃতবীজির ক্ষেত্রে আর্কিগোনিয়া সৃষ্টি হয় না, আবৃতবীজির আর্কিগোনিয়া সৃষ্টি হয় না। তাহলে নগ্নবীজির আর্কিগোনিয়া সৃষ্টি হয়, আবৃতবীজির আর্কিগোনিয়া সৃষ্টি হয় না। এরপর একটু চলে আসো, আমরা যদি দ্বিনিষেকের ক্ষেত্রে দেখি, আমরা জানি যে নগ্নবীজির দ্বিনিষেক হয় না, তবে একজন মাত্র নগ্নবীজির দ্বিনিষেক হয়, তার নাম কি আমাকে একটু কমেন্ট করে জানাও। একজন মাত্র নগ্নবীজির দ্বিনিষেক হয় সে কে একটু কমেন্ট করে জানাও। উল্টা দিকে আবৃতবীজির কিন্তু দ্বিনিষেক হয়, নগ্নবীজির আর্কিগোনিয়া সৃষ্টি হয় কিন্তু দ্বিনিষেক হয় না, আর আবৃতবীজির আর্কিগোনিয়া সৃষ্টি হয় না কিন্তু দ্বিনিষেক হয়। একটু বলো একজন নগ্নবীজি সে কে যার দ্বিনিষেক হয়। আচ্ছা ঠিক আছে, ইফেড্রা
মামুন আবদুল্লাহ, শিপা, লিমা, ওয়াসিক, তামান্না, সাদিকা, মেঘলা, প্রান্তিকা দেব, তমালিকা হালদার, তাজমিম আলম শ্যামা, সিদ্রাতুল মুনতাহা রিয়া, শোভা দাস, প্রান্তপাল, ঠিক আছে, সাকিব সাই। আচ্ছা ঠিক আছে, তাহলে দিনিশেখ হয় না এটা আমরা জানলাম। এখন আমরা দিনিশেখের ব্যাপারটা কি এটা আমরা যদিও পরে দেখব, আমরা যখন উদ্ভিদ প্রজনন দেখব তখন দিনিশেখ দেখব। তারপর আমি বারবার বলি, মানে যেহেতু বারবার আসতেছে একটু বলে দিই যে দুইটা শুক্রাণু থাকে। এই যে দুইটা শুক্রাণু, একটা শুক্রাণু আসলে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, আর আর একটা শুক্রাণু আর একটা ডিম্বাণুর সাথে মিলিত হয়। এই যে একটা নিষেক, এই আর একটা নিষেক, তাহলে একটা শুক্রাণু মিলিত হয় একটা ডিম্বাণুর সাথে, আর একটা শুক্রাণু মিলিত হয় একটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। তাহলে এই যে দুইটা নিষেক, এই দুইটা নিষেকের ফলে আমার যে, যেহেতু দুই নিষেক হয় আবৃত বীজিত, ফলে এটাকে বলা হয় দ্বিনিষেক। দুইটা নিষেক হয় বলে এটাকে দ্বিনিষেক বলা হয়, এবং এই দ্বিনিষেকের ফলে শস্য হয় ট্রিপ্লয়েড। এখানে দ্বিনিষেক হয় না, ফলে শস্যটা হচ্ছে হ্যাপ্লয়েড বা এন, শস্যটা হ্যাপ্লয়েড বা এন। আর আবৃত বীজের ক্ষেত্রে দ্বিনিষেক হয় বলে শস্যটা হচ্ছে ট্রিপ্লয়েড বা থ্রি এন, আবৃত বীজের ক্ষেত্রে শস্যটা হচ্ছে ট্রিপ্লয়েড বা থ্রি এন। আশা করি বোঝা গেছে। এরপর আর একটা পার্থক্য আছে, সেটা আমি একটু মুখে বলে দিই, সেটা হচ্ছে পরাগরেণু। নগ্নবীজের ক্ষেত্রে যেহেতু নগ্নবীজের গর্ভাশয় নেই, গর্ভদণ্ড নাই, গর্ভমুণ্ড নাই, ফলে পরাগরেণু ডিম্বক রন্ধ্রপথে পতিত হয়, আমরা জানি এটা। কিন্তু উল্টা দিকে যেহেতু আবৃত বীজের গর্ভদণ্ড গর্ভমুণ্ড সবই আছে, ফলে আবৃত বীজের ক্ষেত্রে পরাগরেণুটা গর্ভমুণ্ড পথে পতিত হয়। আবৃত বীজের ক্ষেত্রে পরাগরেণু পতিত হয় গর্ভমুণ্ড দিয়ে, আর নগ্নবীজের ক্ষেত্রে পরাগরেণু পতিত হয় ডিম্বক রন্ধ্র দিয়ে। এটাই ছিল নগ্নবীজী এবং আবৃত বীজের পার্থক্য, এবং এই পার্থক্য থেকেই আমরা সাথে সাথে আবৃত বীজের বৈশিষ্ট্যগুলোও পড়ে ফেললাম। আমরা সাথে সাথে আবৃত বীজের বৈশিষ্ট্যগুলোও পড়ে ফেললাম। এছাড়া আবৃত বীজের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন আবৃত বীজের যদি বীজপত্র বলি, আবৃত বীজের দুই ধরনের বীজপত্র থাকে, একটা হচ্ছে একটা অথবা দুইটা, অর্থাৎ একবীজপত্রী হয় অথবা দ্বিবীজপত্রী হয়। আবৃত বীজে একবীজপত্রী হয় অথবা দ্বিবীজপত্রী হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছে দিচ্ছি। সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছে দিব। আচ্ছা বোর্ডে নিচে দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি ওদিকে আর লিখছি না, তো আমি জাস্ট লিখছি যে এটা সেটা দ্বিনিষেক হয়, আর এখানে লিখছি শস্য ট্রিপ্লয়েড, আর কিছু লিখি নাই। শস্য ট্রিপ্লয়েড, থ্রি এন, ঠিক আছে, শস্য হচ্ছে ট্রিপ্লয়েড, ঠিক আছে। এখন আমি এটা মুছে দিই। এখন আমরা একটু উদ্ভিদের মূল সম্পর্কে জানতে চাই। মূল, মূল দুই রকম, একটা হচ্ছে প্রধান মূল, প্রধান মূল, প্রধান মূল দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। প্রধান মূল হলো দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। প্রধান মূলটা কেমন, ধরো এটা হচ্ছে ভূমি, এখানে এরকম একটা প্রধান মূল থাকে, এবং এর যে শাখা প্রশাখা সেগুলো একটা মূলতন্ত্রের সৃষ্টি করে, এরকম শাখা প্রশাখা মিলে একটা মূলতন্ত্রের সৃষ্টি করে, তাহলে এটা হচ্ছে তোমার প্রধান মূল। এবং এই প্রধান মূলটা কিন্তু মাটির অনেক গভীরে যায়, প্রধান মূলটা অনেক গভীরে যায় এবং একটা মূলতন্ত্র সৃষ্টি করে। তাহলে মূল, প্রধান মূল যদি হয় দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, গভীরে যায় এবং মূলতন্ত্র সৃষ্টি করে। কিন্তু উল্টা দিকে আমি যদি বলি গুচ্ছমূল, গুচ্ছমূল একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, একবীজপত্রী, এবং এটা জাস্ট এরকম এরকম, অর্থাৎ প্রধান কোনো কিছুকে কেন্দ্র করে বাকিগুলো গড়ে ওঠে না, প্রত্যেকেই স্বতন্ত্র এবং এরা খুবই পাতলা, এবং গুচ্ছমূলটা মাটির বেশি ভিতরে যায় না। যেমন একবীজপত্রী উদ্ভিদের গুচ্ছমূল থাকে, তো আমরা জানি ধান হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। তুমি ধান গাছের ক্ষেত্রে একটু দেখবা যে ধান গাছকে তুমি যদি টান দাও, তুমি ধান গাছকে টান দিয়ে উঠাই ফেলতে পারবা না, তুমি একটা ধান গাছকে টান দিয়ে উঠাই ফেলতে পারবা, ঠিক আছে, কারণ এর মূলটা অনেক ডিপে যায় না, এবং মূলটা আসলে এরকম গুচ্ছের মতো, গুচ্ছ আকারে থাকে, এরকম গুচ্ছ আকারে থাকে, মাটির খুব কাছাকাছি থাকে এবং এরা খুব সরু সরু হয়।
তাহলে গুচ্ছ মূল কি আমরা জানলাম এবং প্রধান মূল কি আমরা জানলাম। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে রূপান্তরিত প্রধান মূল, রূপান্তরিত প্রধান মূল। রূপান্তরিত প্রধান মূল, তাহলে রূপান্তরিত প্রধান মূল কি জিনিস? এটা হচ্ছে মাটির নিচে কিন্তু জাস্ট এই যে প্রধান মূলটা এটা আসলে খাদ্য সঞ্চয় করে অনেক মোটা হয়ে গেছে। এই প্রধান মূলটা খাদ্য সঞ্চয় করে অনেক বেশি মোটা হয়ে গেছে এরকম। এবং এটা যে প্রধান মূল হলেও এটা অনেক ডিপে যায় বিষয়টা এরকম না, এটাও প্রধান মূল কিন্তু জাস্ট এর ব্যাপারটা হচ্ছে স্পেশালিটি হচ্ছে এই মূলটা খাদ্য সঞ্চয় করে, এই প্রধান মূলটা খাদ্য সঞ্চয় করে। এবং এরকম রূপান্তরিত প্রধান মূল কি আছে বলো? গাজর আছে, মূলা আছে। তাহলে গাজর মূলা এরা হচ্ছে রূপান্তরিত প্রধান মূল, গাজর মূলা এরা হলো রূপান্তরিত প্রধান মূল। সবাই একটু বলো তো বোঝা যাচ্ছে কিনা বা কারো কোনো কোশ্চেন আছে কিনা, সবাই একটু বলো যে বুঝতে পারছো কিনা বা কারো কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা এই যে তানিয়ারে কেউ মেনশন দাও নাই, কেন দাও নাই তোমরা? তোমরা যে এত মানুষ 250 জনের উপরে মানুষ ক্লাস করতেছো, তোমরা কেউ তানিয়াকে মেনশন দাও নাই, এটা কি ঠিক করছো তোমরা? তোমরা মেনশন দিবা না? এই যে মুন্নিও লেট করে চলে আসছে, তো এই যে মেনশনগুলো দিবা বুঝছো, এই যে তানিয়া এসে অভিযোগ করতেছে এরকম যেন কেউ অভিযোগ না করে, বন্ধু বান্ধব পরিচিত অপরিচিত যারে পাবা তারই মেনশন দিবা যে ভাইয়ের ক্লাস শুরু হয়ে গেছে সবাই চলে আসো। আচ্ছা ঠিক আছে, সব ক্লিয়ার তাই তো? আচ্ছা গুচ্ছ মূলটা তো আমি বুঝালামই যে একেবারে ধানের মূল, তুমি যদি ধান গাছ দেখো একেবারে খুব সুপারফিশিয়াল থাকে এই মূলটা, একেবারে গুচ্ছ আকারে থাকে, প্রধান মূল কিছু নাই এবং খুব ডিপে যায় না, এইটাই তো। আচ্ছা তাহলে মূলটা আমরা শিখে ফেললাম, চলো আমরা একটু কাণ্ড শিখি, আমি এটা মুছে দিচ্ছি, চলো আমরা একটু কাণ্ড দেখি। তো কাণ্ড কি জিনিস? তোমরা গাছ দেখছো, ধরো এটা একটা গাছ, হ্যাঁ এটা হচ্ছে প্রধান মূল, এরকম শাখা প্রশাখা আছে অনেক, হ্যাঁ এটা আর উপরে হচ্ছে এরকম গাছ আছে, এরকম একটা গাছ। তো এই যে গাছের উপরে যে পাতাটা তা ওগুলা বাদ এবং মূলও বাদ, এই যে অংশটা মানে গাছের যে বডি ওইটা হচ্ছে কাণ্ড, টোটাল গাছের যে বডি ওইটাই কিন্তু কাণ্ড, ঠিক আছে? তো তোমরা বাঁশ গাছ দেখছো, বাঁশ গাছ দেখছো কি না? তো তোমরা যারা বাঁশ গাছ দেখছো, বাঁশ গাছ কাটলে কিন্তু ভিতরে খোলস আছে, ভিতরে ফাঁকা, বাঁশ গাছের ভিতরে হচ্ছে ফাঁকা। তাহলে যেসব কাণ্ডের ভিতরে ফাঁকা সেসব কাণ্ডকে কি বলে? ফাঁফা কাণ্ড। তাহলে ভিতরে ফাঁকা এরকম কাণ্ডকে কি বলে বলো? ফাঁফা কাণ্ড, এরকম আর কি, এরকম ভিতরে ফাঁকা, হ্যাঁ ভিতরে টোটাল ফাঁকা, মানে আমি যদি ফাঁকা না থাকতো পুরোটা কালো করে দিতাম, এরকম ভিতরে ফাঁকা। কিন্তু আরেকটা ব্যাপার আছে, বাঁশ গাছের ক্ষেত্রে দেখবা এরকম মাঝে মাঝে এরকম গিরার মতো আছে, এরকম গিরা আছে বাঁশ গাছে, দেখছো কি না? তো এই যে গিরা এগুলাকে বলা হয় পর্ব, আর এই যে দুইটা গিরার মাঝের যে স্পেস এটাকে বলা হয় মধ্য পর্ব বা পর্ব মধ্য যাই বলো। তাহলে গিরাকে বলা হয় পর্ব আর দুইটা গিরার মাঝের স্পেসকে বলা হয় মধ্য পর্ব। তাহলে ফাঁফা কাণ্ডের ক্ষেত্রে পর্ব কি মধ্য পর্ব কি আমরা জানলাম, ঠিক আছে? এখন তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে বাঁশ কোন গোত্রের বলো তো? বাঁশ হচ্ছে পোয়াসি গোত্রের। তাহলে এই যে পোয়াসি গোত্রের যারা তাদের থাকে ফাঁফা কাণ্ড, পোয়াসি, তাহলে পোয়াসি গোত্রের যারা তাদের ফাঁফা কাণ্ড থাকে, এবং ফাঁফা কাণ্ডে পর্ব কি মধ্য পর্ব কি আমরা সেটা কিন্তু জেনে নিলাম। এবার আমরা একটু রাইজোম মানে রূপান্তরিত যেসব কাণ্ড আছে সেগুলো দেখব, চলো আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা কে একজন জিজ্ঞেস করছে সাকিব পেইড ক্লাস নিচ্ছেন? না, পেইড ক্লাস কখনোই পাবলিক গ্রুপে নেওয়া হয় না, তো পাবলিক গ্রুপে পেইড ক্লাস কখনোই হয় না, সুতরাং তুমি যদি আমার ক্লাস করতে পারো পে না করে তাহলে তুমি বুঝবা যে তুমি পেইড ফ্রি ক্লাস করতেছো, ঠিক আছে? আচ্ছা এই মাত্র আসলাম, খুব টায়ার্ড লাগতেছে কি করবো? সাফায়াত ভুইয়া জিজ্ঞেস করছো যে মাত্র আসলা টায়ার্ড লাগতেছে কি করবা, এখন এটা তোমার ডিসিশন যে তুমি কি করতে চাও।
তোমার যদি মনে হয় যে আমি খুবই টায়ার্ড, আমি এখন পারবো না, তাহলে পরে তুমি রেকর্ড ক্লাস দেখে নিতে পারো। তবে রেকর্ড ক্লাসের সমস্যা হচ্ছে, রেকর্ড ক্লাস ভাবা হয় যে দেখে ফাটাই ফেলবো, মানে এরকম রেকর্ড ক্লাস শুধু জমতেই থাকে, ঠিক আছে? রেকর্ড ক্লাস জমতে থাকে এবং পরবর্তীতে রেকর্ড ক্লাসগুলো আর দেখা হয় না। এই হচ্ছে রেকর্ড ক্লাসের সমস্যা। এই জন্য তোমরা সবাই ক্লাসগুলো লাইভে করার চেষ্টা করবা, রেকর্ড ক্লাস কিন্তু করা হয় না, বুঝছো? তাহলে আমাকে একটু বলো তো, কার কতগুলো রেকর্ড ক্লাস জমছে একটু বলো। রেকর্ড ক্লাস কে কতগুলো জমাইছো, বা যারা আসলে রেকর্ড করবা করবা করো, তারা আসলে রেকর্ড কয়টা করো এবং কয়টা বাদ দাও একটু আমাকে জানো। কার কয়শো করে রেকর্ড ক্লাস জমছে? রেকর্ড ক্লাস, ক্লাস তো আমাদের সবগুলাই হচ্ছে রয়ে যাচ্ছে আমাদের মেডিলজি পেজে, এখানে আসলে সবাই ক্লাস, সবাই এসে ক্লাস করতে পারবা। আচ্ছা, নাইম বলছো তোমার কোনো ক্লাস জমা নাই। নাইম বলছে যে 9টা, 100,000 হবে। সাই বলছে, সাকিব একটা জমছিল করে ফেলছে, শান্তা, আবির বলছে ইনফিনিটি ইনফিনিটি, আর একজন বলছে আমি তোমার নামটা পড়তে পারি নাই। ওয়ালাইকুম আসসালাম জ্যোতি, কেমন আছো জ্যোতি? তুমি 56+, কি হিসাব, বুঝছো? মানে একটা দুইটা, 50টা, 100টা না, 56টা, মানে কি গোনা গুনছে, মানে 56টা জমাইছে এবং তা মানে বলতে হচ্ছে যে 56টার উপরে পেন্ডিং আছে। আচ্ছা, তেরোটা, তেরোটা হচ্ছে সাবিতার। আচ্ছা, প্রান্ত বলছে ভাই আপনার হাসিটা খুব সুন্দর, কিন্তু তুমি তো ছেলে, তোমার কাছ থেকে আমি তো শুনতে চাচ্ছি না। আচ্ছা ভাই, শনিবার সোমবার বুধবার প্রাইভেট থাকে, আমার একটাও জমা নেই। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জ্যোতি? হ্যাঁ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম জেসমিনারা। আচ্ছা ঠিক আছে, চলো আমরা ক্লাসে ফিরে যাই। আমরা যেন কি পড়তেছিলাম, হ্যাঁ আমরা একটু রাইজম দেখব, মানে আমরা যদি রাইজম দেখি, রাইজম কিন্তু রূপান্তরিত কাণ্ড, রাইজম হচ্ছে রূপান্তরিত কাণ্ড। কিন্তু এখানে স্পেশালিটি কি জানো, রূপান্তরিত মূল কি নিচের দিকে বাড়ে, কিন্তু রাইজম বাড়ে সাইডের দিকে। ধরো এটা হচ্ছে ভূমি, রাইজম এদিকে আর এদিকে বাড়ে, এদিকে। এবং এই রাইজমের উদাহরণ কি আছে বলো? এই যে আদা আছে, আদা, তারপর হলুদ, এরা হচ্ছে রাইজম। তাহলে ঠিক মাটির ঠিক নিচে যদি সাইডের দিকে বৃদ্ধি পায় সেটা হচ্ছে রাইজম, আর যদি নিচের দিকে বৃদ্ধি পায় সেটা হচ্ছে রূপান্তরিত মূল। কিন্তু যদি এইটা হয় টিউবার, টিউবার, টিউবারও কিন্তু রূপান্তরিত কাণ্ড, টিউবারও রূপান্তরিত কাণ্ড। তাহলে রাইজমের সাথে টিউবারের পার্থক্যটা কোথায়? মানে টিউবারটা হচ্ছে এরকম, এরকম একটা শাখা থাকে, তারপর ফলটা বা তুমি যেইটাই বলো সবজিটা এরকম অবস্থায় থাকে। ধরো এটা হচ্ছে আলু, টিউবারের একটা উদাহরণ হচ্ছে আলু। তাহলে আলুটা এরকম একটা শাখা থাকে মাটির নিচে, তারপর এসে আলুটা এখানে ধরে, তাহলে এটা হচ্ছে টিউবার। এরপর আমি যদি বলি বাল্বের কথা, বাল্ব, আমি এত কিছু একসাথে কেন বলতেছি, কারণ এই যে রাইজম, টিউবার, বাল্ব সবাই হচ্ছে রূপান্তরিত কাণ্ড, সবাই রূপান্তরিত কাণ্ড। এবং বাল্বের উদাহরণ হচ্ছে, আমি আগেই বলে নিই, পেঁয়াজ আর রসুন। বাল্বের উদাহরণ পেঁয়াজ আর রসুন। তাহলে এখানে কি ঘটনাটা ঘটে একটু দেখি চলো। এখানে শল্কপত্র থাকে, শল্কপত্র, এবং এই শল্কপত্রের বাইরের দিকটা হচ্ছে শুষ্ক আর ভিতরের দিকটা রসালো। তোমরা দেখছো না পেঁয়াজের একেবারে বাইরের দিকের যে খোলসগুলা, এগুলো একেবারে মানে শুষ্ক, তাই না? আর ভিতরের দিকের খোলসে কি হয়, রস থাকে না? তো মাটির নিচে থাকে বাল্ব যেগুলা, রূপান্তরিত কাণ্ড যারা, তারা সবাই মাটির নিচে থাকে প্রথম কথা, এবং এক্ষেত্রে শল্কপত্র থাকে এবং বাইরের দিক শুষ্ক, ভিতরের দিক কি বলা যায় রসালো। বাইরের পার্টটা শুষ্ক, ভিতরের পার্টটা হচ্ছে রসালো, এটাই হচ্ছে পেঁয়াজ রসুন, এটাই হচ্ছে বাল্ব। তাহলে আমরা রাইজম, বাল্ব এগুলা শিখে ফেললাম। এরপর চলে আসো আমরা একটু পাতা দেখি, আমরা এখন পাতা দেখব। আচ্ছা একটা পাতা আসলে এরকম হয়,
তাই তো? তো এখানে একটু খেয়াল করো, এই যে জিনিসটা, এটা হচ্ছে উপপত্র, একেবারে বোটারও গোড়ায়, বোটার গোড়ায় যেটা থাকে সেটা হচ্ছে উপপত্র। আর এটা তো আমরা জানি বোটা বা বৃন্ত, বোটা বা বৃন্ত, তাহলে এটা হচ্ছে বোটা, এটা হচ্ছে উপপত্র। এবং এই যে শিরাটা, এই যে মাঝখান দিয়ে যে শিরাটা গেছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে মধ্যশিরা, মধ্যশিরা। আর মেইন পাতার যে অংশটা, এই যে অংশটা মেইন পাতাটা, এটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে পত্রফলক। তাহলে মেইন পাতাটা হচ্ছে পত্রফলক, মধ্যশিরা হচ্ছে একেবারে মাঝখান দিয়ে গেছে, বোটা হচ্ছে তার নিচে, এবং বোটার পরে থাকে হচ্ছে উপপত্র, বোটার পরে থাকে উপপত্র। এবং আমি এই যে পাতাটা আঁকলাম, এটা কিন্তু একটা সরল পাতা, এটা হচ্ছে একটা সরল পাতা। তা আমরা জানি পাতা দুই রকম, সরল পাতা আর একটা হচ্ছে যৌগিক পত্র। এছাড়া এই যে পাতাটা, এই পাতাটার বোটা আছে তাই তো? এই পাতাটার বোটা আছে কিনা? তো বৃন্তযুক্ত যেসব পাতা, যৌগিক পাতার ক্ষেত্রে এটা খুব বেশি দেখা যায়। যেমন ধরো এটা একটা পাতা, এরকম পাতা আছে, আমি পাতার ছবি খুব ভালো আঁকি না, এরকম পাতা থাকে, আবার এই সাইডেও এরকম পাতা আছে, এই সাইডেও এরকম পাতা আছে। তো এই যে এটা হচ্ছে একটা যৌগিক পাতা তাই তো? এখন এই যে যৌগিক পাতা, এখানে পাতার বোটা আছে না, এটা হচ্ছে পাতার বোটা। তাহলে বৃন্তযুক্ত পাতা যেটা, বৃন্তযুক্ত পাতা, এটাকে বলা হয় পিটিওলেট, মানে পাতার বোটা থাকলে সেটাকে বলা হয় পিটিওলেট। আবার যদি এরকম হতো, এখানে এই পাতায় যে বোটাগুলো আছে, এখানে যদি বোটা না থাকতো, এরকম যদি হতো, তাহলে বৃন্তহীন পাতা, বোটা নাই, বৃন্তহীন পাতাকে বলা হয়, দেখো তাহলে বৃন্তযুক্ত পাতাকে বলা হয় পিটিওলেট, এবং বৃন্তহীন পাতাকে বলা হয় সেসাইল, সেসাইল। এবং একটু খেয়াল করো, এটা আমরা দেখলাম যে বৃন্তযুক্ত পাতা কি, বৃন্তহীন পাতা কি। এবং যৌগিক পাতার ক্ষেত্রে এখানে তো এভাবে পাতা আছে, পাতা আছে তাই না? এভাবে পাতা আছে, এখানে শীর্ষ পাতা আছে, ধরে নিচ্ছি আমি এরকম পাতা আছে। তো এই যে জিনিসটা, এইটার নাম কি? এটা কিন্তু এখন আর র্যাকিস না, এটার নাম হচ্ছে, সরি, মধ্যশিরা না, এটার নাম হচ্ছে র্যাকিস। তাহলে এটার নাম হচ্ছে র্যাকিস, অর্থাৎ যৌগিক পাতার এই যে খাড়া যে দণ্ডটা, যার উপর আসলে বিভিন্ন পত্রকগুলো থাকে, এই যে ছোট ছোট যেগুলা পাতার মতো, এগুলাকে বলা হয় পত্রক। তাহলে এগুলা হচ্ছে পত্রক, আর এইটা হচ্ছে তোমার র্যাকিস, টোটাল এইটা। তাহলে র্যাকিস দেখলাম, পত্রক দেখলাম, আর জানলাম বৃন্তযুক্ত পাতা হচ্ছে পিটিওলেট, আর বৃন্তহীন পাতা সেসাইল। বৃন্তহীন পাতা মানে বোটা যদি পাতায় না থাকে, বোটা না থাকলে সেসাইল, আর বোটা থাকলে পিটিওলেট, বোটা থাকলে পিটিওলেট। আমি আশা করি বুঝতে পারছো, একটু বলো তো বোঝা গেছে কিনা। একটু বলো তোমরা যে বুঝতে পারছো কিনা। আচ্ছা, র্যাকিসটা আমি আরেকবার দেখাবো, ঠিক আছে, আমি র্যাকিসটা আরেকবার দেখাচ্ছি, এটা আমি মুছে দিচ্ছি। আমি একটা পাতা আঁকার চেষ্টা করি। বেশি লম্বা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে আঁকতে হবে। তাহলে এই যে পাতাটা, এটার চূড়া যেটা, চূড়ায় একটা পাতা আছে না, চূড়ায় একটা পাতা আছে, এই জন্য এই পাতাটা যেটা, এই পাতাকে বলা হয় সচূড় চক্ষল পাতা, সচূড় পক্ষল পাতা। তাহলে সচূড় পক্ষল বোঝা যাচ্ছে চূড়া আছে, চূড়ায় একটা পাতা থাকলে সেটাকে বলা হয় সচূড় চক্ষল পাতা, পক্ষল পাতা। এবং এই পাতা, এর উদাহরণ দেখা যায় গোলাপ গাছে, গোলাপে, গোলাপ ফুল গাছে সচূড় পক্ষল পাতা থাকে। কিন্তু যদি এরকম হতো, এরকম যদি হতো পাতাটা, এটাকে বলা হয় অচূড় পক্ষল পাতা, অচূড় পক্ষল পাতা। এরকম পাতা দেখা যায় বাদল লাঠিতে, তাহলে বাদল লাঠিতে দেখা যায় অচূড় পক্ষল পাকা এবং পাতা। এবং কি একজন জিজ্ঞেস করলো র্যাকিস কি, এই যেটা, এই যেটা মাঝখান দিয়ে গেছে, এটার নাম হচ্ছে র্যাকিস, এটা র্যাকিস।
তাহলে আমরা সচড় পক্ষল এবং অচড় পক্ষল কি এটা বুঝতে পারলাম। এবার আমরা একটু চলো দ্বিপক্ষল এবং ত্রিপক্ষল পাতা কি দেখি। দ্বিপক্ষল বোঝা যাচ্ছে, দেখো এখানে এসে আমার যে পাতা যদি এরকম হতো যে আমার র্যাকিস এইটা, এখান থেকে এই রকম এরকম শাখা বের হয়েছে এবং এখানে পাতা আছে, তাহলে কি দুইটা শাখা বের হয়েছে না? র্যাকিসে কয়টা শাখা বের হয়েছে? এদিকে একটা এদিকে একটা। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে দ্বিচূড় পক্ষল পাতা, দ্বিচূড় পক্ষল পাতা। আবার যদি তিনটা শাখা বেরোতো, র্যাকিসটা এটা, এখান থেকে একটা শাখা বের হয়েছে, আবার এখান থেকে আরও একটা শাখা বের হয়েছে, এখানে পাতা আছে, তাহলে এইটা প্রথম, তারপর এটা দ্বিতীয়, তারপর আরও একটা শাখা এরকম, তারপর এখান থেকে আরও শাখা বের হয়েছে, এখানে পাতা, তাহলে এটা হচ্ছে ত্রিচূড় পক্ষল পাকা পাতা, ত্রিচূড় পক্ষল পাতা। তাহলে দ্বিচূড় পক্ষল পাতা দেখলাম আমরা, ত্রিচূড় পক্ষল পাতা দেখলাম। এখন দ্বিচূড় পক্ষল পাতার উদাহরণ হচ্ছে, ধরে নিই আমি কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া গাছে দ্বিচূড় পক্ষল পাতা রয়েছে। আবার ত্রিচূড় পক্ষল পাতা না, ত্রিচূড় না, এটাকে ত্রিপক্ষল পাতা বলে, সরি ত্রিচূড় না, মানে চূড়ো শুধুমাত্র বলা হয় সচূড় এবং অচূড় পক্ষল পাতার ক্ষেত্রে, আর এগুলো হচ্ছে দ্বিপক্ষল ত্রিপক্ষল পাতা, ঠিক আছে, দ্বিপক্ষল ত্রিপক্ষল। তাহলে দেখো ত্রিপক্ষল পাতার ক্ষেত্রে উদাহরণ হচ্ছে সজিনা, তোমরা সজিনা গাছ দেখছো, তো গ্রামগঞ্জে আসলে সজিনা গাছ খুব কমন একটা গাছ, এবং তুমি যদি সজিনার পাতাগুলো দেখো, মানে সজিনার পাতাগুলো কিন্তু খুব ঘন 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 ঘন, এবং পাতাগুলো একটু দেখো খেয়াল কইরা যে ওদের হচ্ছে ত্রিপক্ষল পাতা, তিনটা পক্ষ থাকে, ত্রিপক্ষল পাতা বলা হয় ওইটাকে, সজিনাকে, ঠিক আছে। তাহলে আমরা পাতাটা শেষ করলাম, এবার একটু চলে আসো শিরাবিন্যাস দেখি, এটা খুবই সহজ। শিরাবিন্যাসটা আমি এটা মুছে দিচ্ছি, শিরাবিন্যাসটা খুবই সহজ, একটা হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস, যেটা একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, একবীজপত্রী, আর একটা হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস, জালিকাকার, এটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। তোমরা বাঁশপাতা দেখছো, বাঁশপাতা দেখছো কিনা, বাঁশপাতায় এরকম ধরো এটা একটা লম্বা বাঁশপাতা, তো এখানে একটা মধ্য শিরা থাকে এবং বাকি যেসব ছোটো শিরা থাকে সবগুলো এরকম থাকে, একেবারে সমান্তরাল ছোট ছোট শিরা থাকে এরকম। কিন্তু আম পাতা দেখছো, এটা হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস বা একবীজপত্রীর বৈশিষ্ট্য, তো আম পাতা দেখছো কিনা, আম পাতাগুলো এরকম এরকম একেবারে জালের মতো তৈরি করে ফেলছে, এরকম জাল, ঠিক আছে, আম পাতাগুলো এরকম একেবারে জালের মতো, প্রচুর শাখা প্রশাখা। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদ যেটা, সেখানে দেখা যায় হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস, এবং একবীজপত্রী উদ্ভিদে দেখা যায় সমান্তরাল শিরাবিন্যাস। এবার যদি আমরা একটু পত্রবিন্যাস দেখি, চলো পত্রবিন্যাস, তোমাদের কি পর্বের কথা মনে আছে? আমি যখন ফাফা কাণ্ড তোমাদের দেখাচ্ছিলাম তখন কিন্তু আমি পর্ব দেখাইছি, ওই যে বাঁশের গিরা যেইটা ওইটা হচ্ছে পর্ব। তো পত্রবিন্যাসের ক্ষেত্রে পর্বটা গুরুত্বপূর্ণ, পত্রবিন্যাস, তো ধরে নিচ্ছি এটা একটা কাণ্ড, এখানে পর্ব আছে এরকম, এটা একটা পর্ব, তো এই কাণ্ড থেকে যদি একটা পাতা বের হয়, ঠিক আছে, এই কাণ্ড থেকে যদি একটা পাতা বের হয়, বা এই একটা পর্ব থেকে একটা পাতা বের হইলে সেটা হচ্ছে, একটা পর্ব থেকে যদি একটা পাতা বের হয় সেটাকে বলা হয় একান্তর পত্রবিন্যাস, একান্তর পত্রবিন্যাস, তাহলে এই পত্রবিন্যাসটা হচ্ছে একান্তর। কিন্তু যদি একটা পর্ব থেকে দুইটা পাতা বের হয়, একটা বন্ধ একটা পর্ব থেকে দুইটা পাতা বের হলে সেটাকে বলা হয় প্রতিমুখ, প্রতিমুখ, তাহলে একটা পর্ব থেকে একটা পাতা বের হলে সেই পত্রবিন্যাসকে বলা হয় একান্তর পত্রবিন্যাস, একটা পর্ব থেকে দুইটা পাতা বের হলে সেই পত্রবিন্যাসকে বলা হয় প্রতিমুখ পত্রবিন্যাস। কিন্তু যদি একটা পর্ব থেকে তিনটা পাতা বের হয়
এরকম তিনটা পাতা বের হয়। যদি একটা পর্ব থেকে তিনটা পাতা বের হয় সেটাকে বলা হয় আবর্তক পত্রবিন্যাস। তুমি যদি চারটা বের হয় তাহলে আবর্তক। অর্থাৎ আমি এভাবে বলতে পারি, যদি দুইয়ের অধিক পাতা একটা পর্ব থেকে দুইয়ের অধিক পাতা বের হয় সেটাকে বলা হয় আবর্তক পত্রবিন্যাস, আবর্তক। তাহলে আমরা আবর্তক পত্রবিন্যাস দেখলাম, প্রতিমুখ পত্রবিন্যাস দেখলাম এবং একান্তর পত্রবিন্যাস দেখলাম। কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলো, এই জায়গাটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? বলো। আচ্ছা, কারা বাঁশপাতা দেখে নাই, সেই মহান ব্যক্তিরা কারা যারা বাঁশপাতা দেখো নাই? তোমরা যারা বাঁশপাতা দেখো নাই বাংলাদেশে থাকছো, মানে লাইফটাই তো বাঁশবাগান, সেখানে তুমি বাঁশবাগানই দেখো নাই, এটা কোনো কথা? জরুরি ভিত্তিতে বাঁশবাগান দেখবা, বুঝছো? জরুরি ভিত্তিতে বাঁশবাগান দেখবা। আচ্ছা আচ্ছা, আমি ফুলে চলে যাই একটু। চলো আমরা ফুল দেখি, আমরা একটা ফুলের গঠন দেখি ফার্স্টে। হ্যাঁ, একটা ফুলের গঠন দেখবো আমরা। ধরো ফুল একটা অক্ষের উপর থাকে, ধরে নিচ্ছে এটা হচ্ছে পুষ্পাক্ষ। ফুল যে অক্ষের উপর দাঁড়িয়ে থাকে সেই অক্ষকে বলা হয় পুষ্পাক্ষ। ফুল যে অক্ষের উপর দাঁড়িয়ে থাকে সেই অক্ষকে বলা হয় পুষ্পাক্ষ। এবং আমি যদি পুষ্পাক্ষটা আর একটু বড় করে আঁকি এরকম, এবং এখানে উপবৃতি থাকতে পারে, এরকম উপবৃতি থাকতে পারে, এটাকে বলা হয় উপবৃতি। আবার এই উপবৃতির উপরে বৃতি থাকে এরকম লম্বা লম্বা, এগুলাকে ঠিক বৃতি বলে না, এগুলাকে বলা হয় বৃত্তাংশ, বৃত্তাংশ। এই বৃত্তাংশগুলো মিলেই বৃতি তৈরি করে। তাহলে এই যে পুষ্পাক্ষ, পুষ্পাক্ষের নিচে এখানে থাকে হচ্ছে উপবৃতি, তার উপরে থাকে হচ্ছে বৃত্তাংশ। এই বৃত্তাংশ মিলে তৈরি করে কি? বৃতি। বৃতি যেটা ইংরেজি থেকে বলা হয় ক্যালিক্স, বৃতিকে ইংরেজিতে কি বলা হয়? ক্যালিক্স। তাহলে বৃত্তাংশ থেকে তৈরি হয় ক্যালিক্স বা বৃতি। তাহলে এবার চলে আসো আমরা মেইন ফুলটা আঁকি। এটা হচ্ছে কি বলো? এগুলো হচ্ছে পাপড়ি, ফুলের পাপড়ি, বা পাপড়িকে ইংরেজিতে কি বলে বলো? পাপড়িকে ইংরেজিতে বলা হয় পেটাল, পেটাল। পাপড়িকে ইংরেজিতে বলা হয় পেটাল, বা বৃত্তাংশকে ইংরেজিতে কি বলা হয়? বৃত্তাংশকে ইংরেজিতে বলা হয় সেপাল, বৃত্তাংশকে বলা হয় সিপাল, এবং পাপড়িকে বলা হয় পেটাল। এবং এই পাপড়িগুলো মিলে তৈরি করে কি? করলা, করলা বা দলমণ্ডল। পাপড়িগুলো মিলে তৈরি করে করলা বা দলমণ্ডল। তাহলে আমরা পুষ্পাক্ষ পাইলাম, উপবৃতি পাইলাম, বৃত্তাংশ পাইলাম, পাপড়ি বা পেটাল পাইলাম। আমরা জানলাম যে বৃত্তাংশ থেকে তৈরি হয় বৃতি বা ক্যালিক্স, পাপড়ি বা পেটাল থেকে তৈরি হয় করলা বা দলমণ্ডল। তাহলে ফুলের কি কি পাইলাম আমরা? একেবারে নিচে বেজ যেটা, এটা হচ্ছে পুষ্পাক্ষ, এখানে পাইলাম উপবৃতি, উপরে পাইলাম বৃতি, আমরা পাপড়ি পেয়ে গেলাম। এরপর আমরা এখানে এই যে জিনিসটা, এটা হচ্ছে স্ত্রীস্তবক, এবং এর সাইডে এই যেগুলা দেখো এরকম পুংস্তবক থাকে, এরকম পুংস্তবক থাকে, এরকম পুংস্তবক থাকে। তাহলে এগুলা হচ্ছে পুংস্তবক, আর এই যে মাঝে যেটা, এটা হচ্ছে স্ত্রীস্তবক। এটারও বিভিন্ন পার্ট আছে, যেমন গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, ঠিক আছে? তাহলে এই যে পুংস্তবক, এগুলোর নাম কি? পরাগধানী। এগুলো আমরা পরবর্তীতে পড়বো, যার কারণে ডিটেলসে বলতেছি না। আমি কি কি বললাম? একেবারে নিচে থাকে পুষ্পাক্ষ, এটা হচ্ছে উপবৃতি, এটা হচ্ছে বৃত্তাংশ, এরপরে রয়েছে পাপড়ি বা পেটাল, এরপরে রয়েছে স্ত্রীস্তবক, এই যে গর্ভাশয় সহ, এবং এখানে রয়েছে পুংস্তবক। তাহলে ফুলের এই অংশগুলো আমরা দেখতে পারলাম, ফুলের এই অংশগুলো সাধারণত থেকে থাকে। এবার আমরা একটু পুষ্প বিন্যাস দেখব। চলো আমরা একটু পুষ্প বিন্যাস দেখি। আমি মুছে দিচ্ছি, আমি এটা মুছে দিচ্ছি।
আচ্ছা, পুষ্প বিন্যাস আবার দুই ধরনের, একটা হচ্ছে রেসিমোস আর একটা হচ্ছে সাইমোস। তাহলে পুষ্প বিন্যাস কি জিনিস? অর্থাৎ ফুলগুলা আসলে একটা উদ্ভিদে কিভাবে সাজানো সেটা হচ্ছে পুষ্প বিন্যাস। এটা দুই রকম, একটা রেসিমোস আর একটা হচ্ছে সাইমোস। কি বললাম? রেসিমোস এবং সাইমোস। রেসিমোসের কয়েকটা টাইপ আছে, সেগুলো আমরা একটু ফার্স্টে দেখি। রেসিমোসের টাইপগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল রেসিমোসের সংজ্ঞা যদি আমি তোমাকে বলতে চাই, রেসিমোসটা হচ্ছে অনিয়ত বর্ধনশীল। অর্থাৎ এগুলো আসলে বেশ লম্বা হয়, অর্থাৎ এরা লম্বা হতে থাকে, এরা নিয়ত না, অর্থাৎ এটা ফিক্সড না যে এরা এতটুকু লম্বা হবে, এটা লম্বা হতে থাকে। এরা হচ্ছে অনিয়ত বর্ধনশীল। রেসিমোসটা হচ্ছে অনিয়ত বর্ধনশীল, অর্থাৎ জড় গাছ যত বড় হতে থাকে এটাও একই সাথে বড় হতে থাকে, পুষ্পের যে ডালটা আছে ওটাও বড় হতে থাকে। ঠিক আছে, আমরা যদি বলি ফার্স্টে রেসিমের ক্ষেত্রে লম্বা মঞ্জরিদণ্ড, রেসিমের মঞ্জরিদণ্ড হচ্ছে লম্বা। বিষয়টা কীরকম? ধরো এই যে মঞ্জরিদণ্ড, এখানে ফুল থাকে না, এখানে ধরো এগুলো হচ্ছে ফুল, এরকম ফুল থাকে, তাহলে লম্বা মঞ্জরিদণ্ড হচ্ছে রেসিমের ক্ষেত্রে। ঠিক আছে, তবে রেসিমের ক্ষেত্রে আরও যে বৈশিষ্ট্য তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ছোট পুষ্প উপরের দিকে, মানে নিচের দিকের, এইটার নিচের দিকে যে ফুলগুলো থাকে এগুলো বড় সাইজের হয়, এবং যত সামনে যেতে থাকে ফুলগুলো ছোট হতে থাকে। তাহলে রেসিমে লম্বা মঞ্জরিদণ্ড এবং ছোট পুষ্প উপরের দিকে থাকে, উপরের দিকে। এরপর চলে আসো, আমরা যদি স্পাইক বলি, স্পাইকের ক্ষেত্রেও লম্বা মঞ্জরিদণ্ড, স্পাইকেরও লম্বা মঞ্জরিদণ্ড, কিন্তু পার্থক্য কোথায়? স্পাইক যে ক্ষেত্রে এখানে বোটা নাই, অর্থাৎ স্পাইকে ফুলগুলো এরকম থাকে, জাস্ট এরকম ফুলগুলো থাকে এরকম। তাহলে স্পাইকের ক্ষেত্রে লম্বা মঞ্জরিদণ্ড এবং বোটা নাই, এটা মনে রাখতে হবে, বোটা নেই। তাহলে স্পাইক লম্বা মঞ্জরিদণ্ড এবং বৃন্ত নেই, যদি সুন্দর বাংলায় বলি সেটা হচ্ছে বৃন্ত নেই। এরপর চলে আসো স্পাইকলেটের ক্ষেত্রে মনে রাখতে হবে সংক্ষিপ্ত মঞ্জরিদণ্ড। এটা কিরকম? এটা হচ্ছে জাস্ট এরকম, এরকম ফুলটা থাকে, মানে মঞ্জরিদণ্ডটা সংক্ষিপ্ত, একেবারে এরকম ছোট ছোট ফুল থাকে। ঠিক আছে, তাহলে স্পাইকলেটের ক্ষেত্রে সংক্ষিপ্ত মঞ্জরিদণ্ড, এবং আরেকটা লাইন একটু জানতে হবে, সেটা হচ্ছে অপুষ্পক ও সপুষ্পক গ্লুম থাকে। স্পাইকলেটের ক্ষেত্রে অপুষ্পক ও সপুষ্পক গ্লুম থাকে, অপুষ্পক ও সপুষ্পক গ্লুম থাকে। তাহলে আমরা রেসিম দেখলাম লম্বা মঞ্জরিদণ্ড এবং ছোট পুষ্প উপরের দিকে এবং বোটা থাকে, এদের বৃন্ত আছে। আর স্পাইকের ক্ষেত্রে সব সেম, এর বৃন্ত আছে এর বৃন্ত নাই। স্পাইকলেটের ক্ষেত্রে হচ্ছে মঞ্জরিদণ্ডটা সংক্ষিপ্ত। ঠিক আছে, আমি যদি এখন সাথে সাথে এটা বলি যে ক্যাপিচুলাম কি, আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি, এরপর নেক্সট টপিকে যাচ্ছি, আমি এটা মুছে দিচ্ছি। সপুষ্পক এবং অপুষ্পক গ্লুম থাকে, আমরা রেসিমোস পড়তেছি। ঠিক আছে, ক্যাপিচুলামটার ক্ষেত্রে পুষ্পাধার উত্তল, এবং এর উদাহরণ হচ্ছে সূর্যমুখী। তোমরা সূর্যমুখী ফুল দেখছো না? সূর্যমুখী ফুলের পুষ্পাধারটা উত্তল, এই জন্য সূর্যমুখী ফুলটাও একটু উত্তল ধরনের দেখবা, মানে ভিতরের যে পার্ট সূর্যমুখী ফুলের ওটা কিন্তু একটু উত্তল ধরনের। তাহলে সূর্যমুখী ফুলের ক্ষেত্রে পুষ্পাধারটা উত্তল, এবং দুই ধরনের পুষ্পিকা থাকে। যেমন আমি এভাবে লিখি, দুই ধরনের পুষ্পিকা থাকে, মাঝে থাকে ডিস্ক পুষ্পিকা, এবং পরিধিতে থাকে রে পুষ্পিকা। তাহলে মাঝে থাকে ডিস্ক পুষ্পিকা বা ডিস্ক ফ্লোরেট, এবং পরিধিতে থাকে রে ফ্লোরেট।
মাঝে থাকে ডিস্ক ফ্লোরেট এবং পরিধিতে থাকে রে ফ্লোরেট। মানে এটা যদি তুমি ছবি না দেখো তাহলে বোঝা একটু কঠিন। আমি তোমাকে সূর্যমুখীর একটা ছবি দেখাচ্ছি। আচ্ছা ওয়েট, আমি তোমাকে সূর্যমুখীর একটা ছবি দেখাই। ওয়েট, আচ্ছা এই ছবিটা খেয়াল করো, এই ছবিটা এখন দেখো। এই যে ছবিটা আছে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা বা ফোকাস হয়েছে কিনা, এই যে ছবিটার ক্ষেত্রে এই যে ফুলগুলা, এই যে সাইডে এই যে লম্বা লম্বা যেগুলা, এগুলা হচ্ছে রে ফ্লোরেট, আর ভিতরে যে ছোট ছোট ফুল এগুলা হচ্ছে ডিস্ক ফ্লোরেট। এবং এই যে ফুলটা, এটা দেখো একটু উত্তল ধরনের, ভিতরের যে ফুলগুলা ডিস্ক ফ্লোরেটগুলো আছে এগুলো একটু উত্তল ধরনের, সামনে উত্তল ধরনের। এর পিছনে কারণটা হচ্ছে পুষ্পাধারটাই হচ্ছে উত্তল, যার কারণে ভিতরের ডিস্ক ফ্লোরেটগুলো উত্তল এবং রে ফ্লোরেট যেগুলা সাইডের পরিধিরগুলো হচ্ছে রে ফ্লোরেট। আমি জানি না দেখতে পারছো কিনা, একটু বলো তো দেখা গেছে কিনা বা বুঝতে পারছো কিনা। আচ্ছা দেখা গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই ব্যাপারটা বুঝে ফেললাম। এরপর একটু সাইমসে আসো। সাইমস, আমরা রেসিমোস দেখলাম এতক্ষণ, রেসিমোসের টাইপগুলো দেখলাম। সাইমসটা হচ্ছে নিয়ত বর্ধনশীল, নিয়ত বর্ধনশীল মানে এটা মোটামুটি এক কাইন্ড অফ ফিক্সড, মানে এটা অনেক বেশি লম্বা হয় না, এটা নিয়ত বর্ধনশীল। এবং সাধারণত সাধারণত এরা একক পুষ্প বিশিষ্ট, মানে একটা মাত্র ফুল হয় সাধারণত। নিয়ত বর্ধনশীল এবং সাধারণত একক পুষ্প বিশিষ্ট। বিষয়টা কিরকম দেখো, এরকম আর কি, এবং এখানে বড় একটা ফুল থাকে। তাহলে নিয়ত বর্ধনশীল এবং একক পুষ্প বিশিষ্ট, তাহলে সাইমসটা এরকম। তাহলে আমরা সাইমস কি দেখলাম, ক্যাপিচুলাম, স্পাইক, স্পাইকলেট সব কিছু দেখে ফেলছি। এখন আমরা লাস্ট টপিক দেখবো আজকের, সেটা হচ্ছে পুষ্পপত্র বিন্যাস। এখন আজকে যদি আমি তোমাকে অনেক বেশি পড়াতাম, এখানে আসলে বোঝার জায়গা তো, তো আমি যদি অনেক বেশি পড়াই দিই তাহলে দেখবা যে তুমি কালকের ভিতর ওটা পড়া শেষ করে পারতেছো না। তো যার জন্য আমি চাই নাই যে আসলে অনেক বেশি লোড দিতে, আমি ক্লাস একটা দুইটা বেশি নিই, হয়তো দুটো তিনটা ক্লাস বেশি লাগতে পারে, কিন্তু যাতে তোমাদের সুন্দরভাবে শেষ হয়ে যায়। মানে আমি চাই নাই দ্রুত শেষ করতে যেয়ে তোমরা যেন বুঝতে সমস্যা হয়, বা অনেক বেশি করাইলে যেটা হয় যে বেশি প্রেশার পড়ে যায়, বা তোমরা শেষের দিকে এসে মনোযোগ কনসেন্ট্রেশন ধরে রাখতে পারো না। তো যার জন্য আমি চেষ্টা করি সবসময় যে এক ঘন্টার আশেপাশে ক্লাসটা রাখার জন্য, যে এক ঘন্টা খুব বেশি হলে সো এক ঘন্টা। আচ্ছা আমরা লাস্ট এখন দেখব পুষ্পপত্র বিন্যাস। আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা কমেন্ট লোড হচ্ছে না, ওয়েট আমি একটু কমেন্টগুলো ক্লিয়ার করে নিই। সাধারণত এরা একক পুষ্প বিশিষ্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা এখন দেখব পুষ্পপত্র বিন্যাস। পুষ্পপত্র বিন্যাস এটা হচ্ছে মুকুল অবস্থায়, মুকুল অবস্থায় বৃত্তাংশ অথবা পাপড়ির বিন্যাস। অর্থাৎ সোজা বাংলায় একটা ফুল যখন মুকুল অবস্থায় থাকে তখন তার পাপড়িগুলা কিভাবে সজ্জিত থাকে, অথবা তার বৃতিগুলা বা বৃত্তাংশগুলা, বৃতির যে অংশ সেগুলাই তো বৃত্তাংশ। তাহলে একটা ফুল যখন মুকুল অবস্থায় থাকে তখন পাপড়ি বা বৃত্তাংশগুলা কিভাবে সজ্জিত থাকে আমরা সেটা জানতে চাই। ঠিক আছে, তাহলে এখানে যে ঘটনাগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফার্স্টে মুক্ত, মুক্ত মুক্তর ক্ষেত্রে পাপড়ি বা বৃত্তাংশগুলা দূরে দূরে থাকে, মুক্ত বা ওপেন পুষ্পপত্র বিন্যাস স্টিভেশন, এটা হচ্ছে পাপড়িগুলা দূরে দূরে থাকে। যেমন একটা পাপড়ি এরকম আর একটা পাপড়ি এরকম এরকম, তাহলে পাপড়িগুলা দূরে দূরে থাকে মুক্ত স্টিভেশনে বা পুষ্পপত্র বিন্যাসে। কিন্তু যদি আমি বলি
প্রান্তস্পর্শী বা ইংরেজিতে যদি বলি ভালভেট, ভালভেট, ভালভেটের ইংরেজি নাম হচ্ছে প্রান্ত, ভালভেটের বাংলা নাম প্রান্তস্পর্শী। তুমি নাম দেখেই বুঝতে পারতেছো, যাদের পরিধিগুলা, পাপড়ির পরিধিগুলা পরস্পরকে স্পর্শ করে, অর্থাৎ এগুলো হচ্ছে এরকম, মানে খুব ক্লোজ, খুব কাছাকাছি থাকে এবং পরিধিগুলা পরস্পরকে স্পর্শ করে। তাহলে ভালভেট বাংলা নাম হচ্ছে প্রান্তস্পর্শী। এই নাম দেখেই বোঝা যায় যে আসলে প্রান্তস্পর্শী কি জিনিস, পাপড়ির পরিধিগুলা পরস্পরের খুব খুব বেশি কাছাকাছি থাকে। এরপর চলে আসো টুইস্টেড। টুইস্টেড, এই টুইস্টেডটা কি জিনিস? টুইস্টেড এস্টিভেশনটা হচ্ছে এখানে এরকম, অর্থাৎ প্রত্যেকটার বাইরে আর একটা ভিতরে ঢুকানো থাকে। মানে দেখো, মানে প্রত্যেকটা পাপড়ির এক প্রান্ত ভিতরে আর এক প্রান্ত বাইরে, প্রত্যেকটা পাপড়ির এক প্রান্ত ভিতরে আর এক প্রান্ত বাইরে। তাহলে টুইস্টেড এস্টিভেশনে প্রত্যেকটা প্রান্তের পাপড়ির এক প্রান্ত ভিতরে আর এক প্রান্ত বাইরে থাকে। অর্থাৎ দেখো, এখানে পাপড়িগুলা একটা আর একটার ভিতর ঢুকানো, পাপড়িগুলা একটা আর একটার ভিতর ঢুকানো, এই ব্যাপারটাই হচ্ছে টুইস্টেড এস্টিভেশন। এরপর রয়েছে ইমব্রিকেট, ইমব্রিকেট এস্টিভেশন। আমি এটা মুছে দিচ্ছি। এরপর রয়েছে ইমব্রিকেট, ইম ব্রিকেট এস্টিভেশন। এখন ইমব্রিকেট এস্টিভেশন কি? এক্ষেত্রে একটা পুরোপুরি ভিতরে ঢুকানো থাকে আর একটা পুরোপুরি বাইরে থাকে। কি বলছি, একটা পাপড়ি বা একটা বৃত্তাংশ পুরোপুরি ভিতরে থাকে আর একটা পুরোপুরি বাইরে থাকে। তাহলে বিষয়টা কিরকম দেখো, এক দুই তিন চার, এরকম দেখো, আমি টোটাল পাঁচটা হয়েছে তো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। দেখো, এইটা পুরোপুরি ভিতরে, এইটা পুরোপুরি বাইরে, আর এইটা হচ্ছে পুরোপুরি ভিতরে। তাহলে এরকম যদি হয় যে একটা পুরোপুরি ভিতরে আর একটা পাপড়ি বা বৃত্তাংশ পুরোপুরি বাইরে, সেটা হচ্ছে ইমব্রিকেট। এরপর রয়েছে কুইন কানশিয়াল, কুইন কানশিয়াল এস্টিভেশন, কুইন কান শিয়াল। এটা কিরকম? এটা হলো দুইটা ভিতরে এবং দুইটা বাইরে, দুইটা পুরোপুরি ভিতরে এবং দুইটা পুরোপুরি বাইরে, এরকম। আরেকটা এরকম, তাহলে দেখো এইটা পুরোপুরি ভিতরে, দেখো এর এইটা বাইরে, এই প্রান্ত বাইরে, আবার এইটাও পুরোপুরি ভিতরে। কিভাবে বুঝলাম? এটা বাইরে, এটা বাইরে, আবার এইটা পুরোপুরি বাইরে কারণ এর বাইরে কেউ নাই, আবার এটাও পুরোপুরি বাইরে। ঠিক আছে, তাহলে যদি দুইটা বাইরে দুইটা ভিতরে থাকে পাঁচটা পাপড়ির বা পাঁচটা বৃত্তাংশের, তাহলে সেটা হচ্ছে কুইন কানশিয়াল এস্টিভেশন, কুইন কানশিয়াল। এরপর লাস্ট টপিক হচ্ছে ভেক্সিলারি। লাস্টে আমি শিখব ভেক্সিলারি, ভেক্সিলারি এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। এটা হচ্ছে এরকম যে একটা অনেক বড় থাকে, তারপর এখানে এরকম দুটা থাকে, মানে দুইটা একেবারে ভিতর থেকে আসছে, বড় যেইটা তার একেবারে বড়টা হচ্ছে সাতার মতো অনেকটা। তাহলে ভেক্সিলারির প্রথম একবার উপরেরটা অনেক বড় থাকে, তারপরে এরকম সাতার মতো থাকে, পরে যে দুইটা বেরোয় সেটাও হচ্ছে ভিতর থেকে বেরোয়। কিন্তু এখানে স্পেশালিটি হচ্ছে এই দুইটা এসে লাস্টে এসে মিলে যায়। তাহলে এই যে পাঁচটা পাপড়ি বা বৃত্তাংশ, এদের একটা সবার বাইরে সাতার মতো থাকে, তার ভিতর থেকে দুইটা বের হয়, তার ভিতর থেকেও দুইটা বের হয়, কিন্তু লাস্টের যে দুইটা ওইটা আসলে পর একটা আরেকটার সাথে মিলে যায়। এটা হচ্ছে ভেক্সিলারি বা এস্টিভেশন, এটা হচ্ছে ভেক্সিলারি। তাহলে সবাই একটু আমাকে বলো তো যে এই ব্যাপারগুলো বোঝা গেছে কিনা। ইমব্রিকেট হচ্ছে একটা বাইরে একটা ভিতরে, কুইন কানশিয়াল দুইটা পুরোপুরি ভিতরে দুইটা পুরোপুরি বাইরে, আর ভেক্সিলারিটা কি আমি দেখালাম, একটু সবাই বলো যে বুঝতে পারছো কিনা। একটু সবাই বলো বোঝা গেছে কিনা।
না, সানজিদা মুবিন জিজ্ঞেস করছে যে এখানে কি বৈজ্ঞানিক নামগুলো মুখস্থ রাখতে হবে। না, এখানে সব বৈজ্ঞানিক নাম যদি তুমি মুখস্থ রাখতে যাও তাহলে কিন্তু বিশাল বিপদ। কিন্তু দুই একটা খুব গুরুত্বপূর্ণ, যেমন জবা ফুল, জবা ফুল দেখবা সব জায়গায় আছে, মানে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোর বৈজ্ঞানিক নামগুলো একটু শিখবা। এর বাইরে কোনো বৈজ্ঞানিক নাম তোমার শেখার প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্ত থাকুক। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হচ্ছে বিকাল 4টায়, এবং আগামীকালের পরে আরেকটা ক্লাস। আরেকটা ব্যাপার, তোমাদের যেহেতু আগামীকাল আমি পরীক্ষা, আচ্ছা এই অধ্যায় শেষের পরে আরেকটা পরীক্ষা হবে, তোমাদের নগ্নবীজী আবৃতবীজীর উপর 50 মার্কের একটা পরীক্ষা হবে, সেটা হবে এই অধ্যায় শেষে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, এবং আশা করি সবাই বুঝতে পারছো। কারো কোনো কোশ্চেন থাকলে একটু করতে পারো আমাকে, কারো যে কোনো কোশ্চেন থাকলে। আর যারা নোট শেয়ার করবা সবাই মেডিলজি গ্রুপে নোট শেয়ার করবা, যারা মেডিলজি নোট শেয়ার করবা মেডিলজি গ্রুপে নোট শেয়ার করবা। তাইলে মোটামুটি আজকের ক্লাস এ পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আগামীকাল দেখা হচ্ছে বিকাল 5টায়।